নমস্কার। প্রবীর ঘোষ নামটা শুনলেই দুই বাংলার যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে। কারণ গত শতকের নয়ের দশক থেকে শুরু করে যারাই বাংলা ভাষায় কুসংস্কার বিরোধী বইপত্রের চর্চা করেছে, তাদের মধ্যে অন্তত একটা অলৌকিক নয় লৌকিক বা আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না পড়েনি এমন মানুষ বিরল। প্রবীর ঘোষ 1945 সালের 1 মার্চ অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রভাতচন্দ্র ঘোষ ছিলেন রেল কর্মচারী, বাবার বদলির চাকরি, ফলে ছোটবেলায় কোনো এলাকায় থিতু হয়ে বসা হয়নি তার। পুরুলিয়ার আদ্রায় তার বাল্যকাল কেটেছিল, তারপর তারা দমদমে চলে আসে। সেখানেই তিনি স্কুল এবং পরে কমার্স নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা থেকে বক্সিং বিবিধ বিষয়ে তিনি চর্চা করতেন। এরপর স্টেট ব্যাংকে তার কর্মজীবন এবং তার কয়েক বছরের মধ্যেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী সীমা ঘটকের সাথে তার সংসার জীবন শুরু হয়। এর পাশাপাশি একটা গঠন প্রক্রিয়া কিন্তু প্রচ্ছন্নভাবে চলছিল। বাল্যকাল থেকেই প্রবীর পথের মাদারিদের থেকে হাত সাফাইয়ের কলা কৌশল শিখেছিলেন এবং তার আত্মজীবনী অনুসারে এই জ্ঞানই তাকে পরে বহু তথাকথিত অলৌকিক ঘটনার রহস্য ভেদ করতে সাহায্য করে। তার এক বিচিত্র দুষ্টুমি ছিল, তিনি যে অলৌকিক ক্ষমতাধর বাবাজির সন্ধান পেতেন তার কাছে দীক্ষা নিয়ে তার বীজ মন্ত্রটি জেনে নিতেন। কথিত আছে, প্রকৃত গুরু কানে বীজ মন্ত্র দিতে গেলেই শিষ্য আগে কারো কাছে দীক্ষা নিয়েছে কিনা বুঝতে পারবে। অথচ তিনি দেখলেন সকল গুরুই তাকে নির্দ্বিধায় নিজের বীজ মন্ত্রের দ্বারা দীক্ষিত করত। এই সকল অভিজ্ঞতা তাকে যুক্তিবাদের পথে চালিত করে। গত শতকের 1980-এর পরিবর্তন উৎস মানুষ পত্রিকায় প্রবীর ঘোষের কুসংস্কার বিরোধী লেখা ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। স্ত্রী এবং শিশু পুত্র কিনা কি, মাত্র তিনজনের এই টিম নিয়ে তিনি শুরু করলেন অলৌকিকের রহস্য ভেদকারী জনসচেতনতামূলক কার্যক্রম অলৌকিক নয় লৌকিক, যা আজ একটা ব্র্যান্ড। 1985 সালে 1 মার্চ সহযোগী বন্ধুদের নিয়ে দমদমের ছোট্ট ফ্ল্যাটে গড়ে তুললেন তার স্বপ্নের সংগঠন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, যা আজ মহিরূপে পরিণত হয়েছে। প্রকাশিত হলো তার প্রথম বই অলৌকিক নয় লৌকিকের প্রথম খণ্ড, যা প্রবন্ধ সাহিত্যে নতুন দিক উন্মোচন করল। আরো আরো বেশি মানুষ সমিতির সঙ্গে যুক্ত হতে শুরু করলেন। এরপর একের পর এক প্রকাশিত হলো অলৌকিক নয় লৌকিক 2, 3, 4, 5, আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না, ধর্ম সেবা সম্মোহন, সংস্কৃতি সংঘর্ষ ও নির্মাণ, জ্যোতিষীর কফিনে শেষ পেলে, তার ইংরেজি বইয়ের অন্যতম প্যারানর্মাল এক্সপোজ, দ্য মিস্ট্রি অফ মাদার টেরেসা অ্যান্ড সেন্টহুড, ওয়াই আই ডু উইল নট বিলিভ ইন গড। অস্ট্রেলিয়া থেকে পৃথিবীর 50 জন বিখ্যাত নাস্তিকদের লেখার সংকলন 50 ভয়েসেস অফ ডিসবিলিভ প্রকাশিত হয়, তাতেও সমহিমায় বিদ্যমান প্রবীর ঘোষ। মৃত্যুকালে তার মোট বইয়ের সংখ্যা ছিল প্রায় 50। বই লেখার পাশাপাশি চলছিল মাঠে নেমে তথাকথিত বাবাজি, মাতাজি, পীর, ফকির, ওঝা, গুণী, জ্যোতিষীদের ভাণ্ডাপর, এসব প্রতারকদের মোকাবিলায় তিনি ঘোষণা করেন যে পৃথিবীর কেউ যদি কোনো প্রকার অলৌকিক ক্ষমতার প্রদর্শন করতে পারেন তাহলে তিনি 50,000 টাকা প্রণামী দিয়ে সমিতির কাজকর্ম বন্ধ করে দেবেন, কারণ পৃথিবীতে অলৌকিক বলে কিছুই হয় না। তার মৃত্যুকালে সেই ঐতিহাসিক চ্যালেঞ্জ মানি বাড়তে বাড়তে 50 লাখ হয়েছিল এবং তা উইকিপিডিয়ায় লিপিবদ্ধ আছে। বলাই বাহুল্য, এত বছরেও কেউ এই চ্যালেঞ্জ জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আঘাত করলে প্রত্যাঘাত আসবে এটাই স্বাভাবিক। প্রবীর ঘোষের আন্দোলন যাদের কায়েমি স্বার্থে আঘাত করেছিল তারাই যুক্তিবাদী সমিতিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করে। ফলত 1996 সালে তাকেই সমিতি থেকে বহিষ্কার করার নোংরা ষড়যন্ত্র হয়। যদিও আদালতের রায় জয়ী হয়ে তিনি সমিতির সাধারণ সম্পাদক এবং পরবর্তীকালে আমৃত্যু সভাপতি ছিলেন, কিন্তু বিরোধী পক্ষ এখনও প্রবীর ঘোষ বহিষ্কৃত এই হাস্যকর মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
তার হাতে পরাজিত ক্ষমতাধরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খ্রিস্টান দুনিয়া জনপ্রিয় মরিস সেরুলো, রেকি মাস্টার ক্লাইভ হ্যারিস, ফেইথ লিডার পি গ্যালার্ডো, বাংলাদেশের বিখ্যাত ধর্মগুরু হুজুর সাইদাবাদি, ফকিরবাড়ি রেসপি আলী, মহারাষ্ট্রের মিঠাই বাবা, কোটিপতি জ্যোতিষী আচার্য সত্যানন্দ এবং আরো অনেকে। মনিকা বেসরা টিউমার সারার দাবি করে পোপ মাদার টেরেসাকে সেন্টুর দেওয়ার যে অপচেষ্টা করেন সেটা বন্ধ করতে পারাই সম্ভবত তার সবচেয়ে বড় অলৌকিকতা বিরোধী অবদান। বাবা রামদেবের সাথে তার লাইভ ডিবেট জনমানুষে দারুণ সাড়া ফেলেছিল। এনডিটিভি ইমাজিন আয়োজিত অনুষ্ঠান রাজ পিছলে জানম তা বন্ধ করতে তিনি সক্রিয় ভূমিকা নেন। পশ্চিমবঙ্গে তিনি জ্যোতিষীদের প্রফেশনাল ট্যাক্স দেওয়া বন্ধ করিয়েছিলেন। নয়ের দশকে রামকৃষ্ণ মিশন আয়োজিত ধর্ম মহাসম্মেলনে ধর্মনিরপেক্ষতা রক্ষায় রাষ্ট্রপতির অংশগ্রহণ আটকাতে তিনি যে ভূমিকা নিয়েছিলেন তা স্মরণীয় হয়ে থাকবে। অনেকেই জানে না, নয়ের দশকে প্রবীর ঘোষ এবং সুমিত্রা পদ্মনাভনের নেতৃত্বে সমিতির উইং হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে যে আন্দোলন হয় তারই ফলশ্রুতিতে ভারতে প্রথম আইনিভাবে ধর্ম কলমে মানবতা বা হিউম্যানিজম লেখা শুরু হয়, যা পত্রপত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। ইউজিসি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে জ্যোতিষ চর্চা পড়ানোর যে অপচেষ্টা তৎকালীন শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশী করেছিলেন তার প্রতিবাদেও প্রবীর ঘোষ অগ্রণী ভূমিকা পালন করেন। প্রবীর ঘোষ তার জীবনে যে অগণিত অলৌকিকতার দাবিদারদের সম্মুখীন হন তার মাত্র কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে রচিত হয়েছে তার জনপ্রিয় বই যুক্তিবাদীর চ্যালেঞ্জাররা অখণ্ড। তার কর্মজীবন নিয়ে বহু দেশি বিদেশি মিডিয়া গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত করেছে, ডকুমেন্টারি বানিয়েছে, যার অন্যতম হল গুরুবাস্টার্স। অলৌকিকতার ভাণ্ডাফোড় বা নাস্তিকতার প্রচারকেই কিন্তু তিনি কোনো বিজ্ঞান সংগঠনের একমাত্র কাজ মনে করতেন না। এ বিষয়ে তিনি তার সংস্কৃতি সংঘর্ষ ও নির্মাণ বইতে জরুরি কিছু বক্তব্য রেখেছিলেন। পরবর্তী বইগুলোতে আরও বেশি করে প্রান্তিক মানুষের সংগ্রামের কথা উঠে আসতে লাগল। রাষ্ট্রীয় সন্ত্রাস, মানবাধিকার তথা গণতন্ত্র লুণ্ঠনের ঘটনা তার লেখায় উঠে আসতে লাগল। রাজনীতির ম্যানেজমেন্ট, প্রসঙ্গ সন্ত্রাস, গেরিলা যুদ্ধের এ টু জেড থেকে আজাদি, স্বাধীনতার পরে ভারতের জ্বলন্ত সমস্যা প্রভৃতি বইতে তার রাজনৈতিক চিন্তার দর্শন পাওয়া যায়। অনেকে বলেন রক্তের জোর কমলেই মনে ঈশ্বর বিশ্বাস আসবে, অধ্যাত্মবাদী চিন্তা প্রভাব ফেলবে, কিন্তু প্রবীর ঘোষ এমন এক ঋজু মেরুদণ্ডের বিরল ব্যক্তিত্ব ছিলেন যিনি মৃত্যুশয্যায় তার অন্তিম বার্তাতেও বলে গিয়েছেন ঈশ্বর সর্বকালের সেরা গুজব, মানুষ মারা যায় কিন্তু যুক্তিবাদী সমিতির কাজ থামবে না, অলৌকিকতা বিরোধী অভিযান চলছে চলবে। সকল মুক্তমানা বন্ধুদের অনুরোধ, যেখানেই তথাকথিত অলৌকিকতার গল্প শুনবেন যুক্তিবাদী সমিতির সদস্যদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রমাণ করে দেব পৃথিবীতে অলৌকিক বলে কখনো কোথাও ছিল না, থাকবেও না।